আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ক্লাস ওয়ানের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো রেখেছেন। শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম হিসাবে আজকে কোরআনুল করিমের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ্য বিষয় হবে সূরাতুন নাস। সূরাতুন নাস থেকে আজকে আমরা 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত পড়ব ইনশাআল্লাহুল আজিজ। তো তোমরা জানো যে সূরাতুন নাসে মোট 6টি আয়াত আছে। আমরা এই ক্লাসে 1 থেকে 3 নম্বর পর্যন্ত আয়াত পড়ব ইনশাআল্লাহুল আজিজ। বাকি 3 আয়াত আমরা অন্য একটি ক্লাসে পড়ব ইনশাআল্লাহ। তোমরা একটা কোরআনুল করিমের ছবি দেখতে পাচ্ছ, মহাগ্রন্থ আল কোরআন। এখানে আল্লাহ তাআলার বাণী রয়েছে। তোমরা এই পৃষ্ঠায় এক নজরে সূরাতুন নাসের সূরাতুন নাস দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 6টি আয়াত আছে। তো আজকে আমরা প্রথম 3 আয়াত পড়ব ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের সূরাতুন নাস এই সূরাটার মধ্যে 6টি আয়াতের মধ্যে আজকে আমরা 3 আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু, এই পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ কুল আউযু। কুল, কফ, প্রথম যে অক্ষরটা দেখতে পাচ্ছ সেটা হলো কফ। কফ লাম পেশ, কুল লামের মধ্যে যজম। আমরা জানি যজমের উচ্চারণটা আগের হরফের হরকতের সাথে মিলিয়ে করতে হয়। তো এখানে কফের মধ্যে হলো পেশ আর লামে যজম। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল। আউযু হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ দাল পেশ দু। আউযু কুল আউযু কুল আউযু, কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ উ, কুল আউ দাল পেশ দু, কুল আউযু কুল আউযু কুল আউযু কুল আউযু। তারপরে আসছে পরের পৃষ্ঠায় বিরব্বিন নাস, বিরব্বিন নাস বাজের বি, রবা জবর রব, বিরব্বা নুনজের বিন, বিরব্বিন নুন আলিফ জবর না, বিরব্বিন না সিনজের সি, বিরব্বিন নাসি, বিরব্বিন নাসি। ওয়াকফ করিলে বিরব্বিন নাস। এখানে বাজের বি, রবা জবর রব, বাজের বি। আমরা জানি বার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বার মধ্যে তাজদিদ আছে, আর আমরা জানি তাজদিদ ওয়ালা হরব দুবার পড়তে হয়। কবার পড়তে হয়? দুবার। তো আমরা দুবার পড়ব বা, বাজের বি, রবা জবর রব, বি রব, বা নুনজের বিন, বি রব বিন, নুন আলিফ জবর না, বি রব বিন না সিনজের সি, বি রব্বিন নাসি, বি রব্বিন নাসি। ওয়াকফ করলে হবে বি রব্বিন নাস। কুল আউযু বি রব্বিন নাস, কুল আউযু বি রব্বিন নাস। একটি আয়াত আমরা পড়ছি, তোমরা এই পৃষ্ঠায় কুল আউযু বি রব্বিন নাস পুরো আয়াতটা একসাথে দেখতে পাচ্ছ। কুল আউযু বি রব্বিন নাস, এ ছিল সূরাতুন নাসের প্রথম আয়াত। এখন আমরা সূরাতুন নাসের দ্বিতীয় আয়াত পড়ব। দেখতে পাচ্ছ এখানে মালিকিন নাস লেখা আছে। মালিকিন নাস, মালিক বানান করব মিম জবর বা, মিম জবর মা, লাম জেল্লি মালি, কাপ নুন জের কিন, মালিকিন মালিকিন। এখানে মালিকের মধ্যে সবগুলোর মধ্যে হরকত আছে, আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে, এখানে কোনো টানাটানি চলবে না। তাহলে আমরা কীভাবে বলবো? মালিকিন, মিম জবর মা, লাম জেল্লি মালি, কাপ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, মালিকিন না সিন জের সি, মালিকিন না সি, মালিকিন নাসি। ওয়াকফ করলে কি হবে? মালিকিন নাস, মালিকিন নাস। তাহলে আমরা দুটো আয়াত পড়লাম,
কুল আউযু বিরাব্বিন নাস। দ্বিতীয় আয়াত হলো মালিকিন নাস। এখন আমরা তিন নম্বর আয়াত পড়ব ইনশাআল্লাহুল আজিজ ইলাহিন নাস। তিন নম্বর আয়াত হলো কি ইলাহিন নাস, ইলাহ বানান করে হামজাজের ই লাম খাড়া জবর হবে, এখানে লাম খাড়া জবর লা ইলা হা নুন জের হিন ইলাহিন নুন আলিফ জবর না ইলাহিন না সিনজের সি ইলাহিন নাসি ইলাহিন নাসি। ওয়াকফ করলে কি হবে ইলাহিন নাস ইলাহিন নাস। তাহলে আজকে আমরা মোট তিনটা আয়াত পড়েছি। প্রথম আয়াতটা ছিল উল আউযু বিরাব্বিন নাস, দ্বিতীয় আয়াত ছিল মালিকিন নাস, তিন নম্বর আয়াত ছিল ইলাহিন নাস। তাহলে আমরা তিনটা আয়াত পড়তে সক্ষম হয়েছি। এখন মূল্যায়ন হচ্ছে তোমরা এই আয়াতটা একটু বানান করো। এখানে লেখা আছে মালিকিন নাস মিম জবর মা লাম জেল্লি কাপ নুন জের কিন মালিকিন নুন আলিফ জবর না মালিকিন নাস ইন জেসি মালিকিন নাসি ওয়াকফ করলে হবে মালিকিন নাস। আল্লাহ তাআলা আমাদের জন্য পড়াটা সহজ করে দিন। তোমরা বাড়িতে দুটো কাজ করবে, এক নম্বর হলো বারবার পড়বে, দুই নম্বর কাজ হলো খাতায় লিখবে, মানে লিখে লিখে পড়বে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহায় হন। আজকের মতো তোমাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।